আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও দুনিয়ার সব জীব যত জানোয়ার সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নিজেদের তাসবিহ আছে তারা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের তাসবিহগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো তোমরা কি দেখো না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ করে লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সুবহানাল্লাহ বলেন এর কতকগুলা তাসবিহ আপনি বুঝেন আর কতকগুলা তাসবিহ আপনি বুঝেন না কিন্তু সবার তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই তাসবিহ করে আপনাকে ঈমান রাখতে হবে আপনি যেইগুলার ঘোষণা দিয়েছেন যেইগুলো আপনার সামনে জীবিত যেইগুলার প্রাণ আপনি বলেন আছে এইগুলা যেরকম তাসবিহ করে আপনাকে স্বীকার করতে হবে এই কাগজটা তাসবিহ করে এই টিস্যুটা তাসবিহ করে এই প্লাস্টিকটা তাসবিহ করে উপরে আপনি যেই কাপড়ের দিকে তাকায় আছেন ওই কাপড় তাসবিহ করে আপনার মাটির নিচে যে ম্যাট নিয়ে বসে আছেন ওইটা তাসবিহ করে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব তাসবিহ করে আল্লাহর কতকগুলা তাসবিহ আল্লাহই কেবল বোঝেন ওই বোঝার যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই আর একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেপশনাল করেছেন আল্লাহ বলছেন মানুষ যখন তাসবিহ করে ওই তাসবিহ আল্লাহ বোঝে ফেরেশতা বোঝে আবার একজন ভাই আরেকজন ভাই ও তাসবিহ তাদেরটাও বুঝতে পারে সুবহানাল্লাহ এটা আমার আল্লাহ রাব্বুল আমিনের দান আল্লাহ রাব্বুল আমিন বলছেন দানটা কেমন আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও আমি রাব্বুল আলামিন বললাম সবাই তাসবিহ করে সব কিছু তাসবিহ করে কিন্তু মানুষের তাসবিহ যেই তাসবিহ মানুষ করে ওই তাসবিহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখ দিয়ে করার যোগ্যতা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাসবিহটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারটা বোঝেন কিন্তু বাকিগুলাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ করে আল্লাহ বলছেন ওয়া তায়রু সাফাতিন কুল্লুন কদ আলিমা সালাতা দুনিয়ার মানুষ কেবল তুমি ভাবো না তুমি সালাত করো তুমি তাসবিহ করো বরং প্রত্যেকেই আল্লাহর সৃষ্টি যারা আছে প্রত্যেকেই তাদের সালাতের হিসাবটা আল্লাহর পক্ষ থেকে বুঝে নিয়েছে প্রত্যেকেই তারা আল্লাহর জন্য যেরকম সালাত পড়ে ওয়া তাসবিহাহু এই তাসবিহটাও তাদের আছে ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন আল্লাহ বলছেন আর আল্লাহ খুব ভালো করেই জানেন তুমি কি কি করো রাত্রেবেলা শুয়ে শুয়ে আপনি যখন আপনার ঘরের মধ্যে আর কেউ নাই কম্বলটা কাঁথাটা টান দিয়ে যখন হাতের মধ্যে মোবাইলটা নিয়ে স্ক্রল করেন সার্চ দেন এই বিদ্যাঙ্গুলি দিয়ে উপরে ঢালেন ডানে ঠেলেন বামে ঠেলেন দুনিয়ার কেউ না দেখলেও ওই সময় যিনি দেখেন তিনি কে কথা বললেন না ওই সময় দেখেন কে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তুমি যা যা করো সবারটা তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আলাদা করেন বান্দারটা আল্লাহ আলাদাভাবে দেখেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির ব্যাপারে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বায়ান শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি এই বায়ান দেশে শুকর গুজার হবে এই জবান দেশে আল্লাহর কথা বলবে আল্লাহর কথা শুনবে আল্লাহর দিকে চলবে আল্লাহর দেওয়া অনুভূতিটা হৃদয়ের মধ্যে জাগ্রত করবে বান্দা যখন একবার আল্লাহর জন্য হৃদয়টা জাগ্রত করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজিকে দিয়ে জানাচ্ছেন ওই হৃদয় জাগ্রত মানে আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ করা আল্লাহর আলোচনা করা বান্দা যখন দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের আলোচনা করে আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের কাছে ওই বান্দাদের কথা আলোচনা করে এই জন্য প্রিয় ভাইয়েরা আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমি কোরআনুল কারিম থেকে আপনাদের কাছে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা বলবো আমি আপনাদের কাছে সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি
সূরা বাকারার একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 218 নম্বর সূরা এই সূরাটার আলোকে আপনাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নির্ধারিত কতগুলো কথা বলতে চাই আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের মধ্যে কি বলছেন আগে ঠান্ডা মাথায় বুঝেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা হাজারু আর যারা হিজরত করেছে আল্লাহর জন্য ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ আর যারা আল্লাহর জন্য জিহাদ করেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আমি আল্লাহ বললাম কেবল তারাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আশা করতে পারে সুবহানাল্লাহ আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণীর কথা আল্লাহ বলছেন তিনটা কয়টা কয়টা আজকে আমরা এই তিনটা শ্রেণীর মধ্যে থেকে একটা শ্রেণীর ব্যাপারে কিছু কথা বলবো ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন আল্লাহর জন্য যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে রহমত দিবেন এখন আমাদের দেশের ধান্দাবাজ আমরা সারা দিন গুনাহ খাতা উল্টা পাল্টা আজগুবি কাজ যেগুলা কিছু না কিন্তু ভরসা করে রয়ে গেছি আমরা আমাদের আশা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করবেন শেষ পর্যন্ত একটা আশা নিয়ে বসে আছি এত সস্তা নয় আপনাকে মনে রাখতে হবে আপনার ঈমান যেটা আপনার ঈমানের ব্যালেন্স থাকতে হবে আপনার ঈমানটা আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝি আপনাকে নিয়ে রাখতে হবে আল্লাহর প্রতি আপনার যেরকম আশাও থাকবে আল্লাহর জন্য আপনার সেরকম ভয়ও থাকা লাগবে এই দুই ডানা যদি না মেলে তাহলে আপনার জন্য আপনার ঈমান পূর্ণ হবে না ঠিক কি না বিমান আসমানের মধ্যে অনেক সময় উড়ে আপনারা দেখেছেন হঠাৎ করে বিমান উঠতেছে পাইলট বসে আছে পাইলট বসে থাকা অবস্থায় দেখে তার ডান ডানাটা ভেঙে পড়ে গেছে বুদ্ধিমান পাইলট 30 বছর ধরে বিমান চালায় ও বলছে বেটা ডান ডানা থাকলে কি না থাকলে কি বাম ডানা আমার নাই নাকি উড়বে বিমান ভালো করে মাথার মধ্যে মূল কথাটা ঢুকায় নেন আল্লাহর জন্য আপনাকে যেরকম ভয় করতে হবে আবার আল্লাহর জন্য আপনাকে আশা করতে হবে ভয় আর আশায় দুইটার সমন্বয় যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যাবে না ঠিক কি না এক নম্বর বিষয় হচ্ছে ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে ঈমানে বিশুদ্ধ হতে হবে আপনার ঈমান যদি বিশুদ্ধ হয় তাহলে আল্লাহর রহমত আপনি আশা করতে পারেন এখন এখানে যারা আমরা আছি সবাই আমরা লাভ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি ইমানদার নাকি বেঈমান সবাই বলবো ইমানদার ঠিক কি না কথা বলতে হবে সবাই কি বলবো কিন্তু কথা রয়ে গেছে ভাই দাবি করলেই তো কেবল ইমানদার হওয়া যায় না মুখ দিয়ে কেবল বললেই তো ইমানদার হওয়া যায় না ইমানদার হওয়ার জন্য সব লোক দুনিয়ার বুকে দাবি করবে কিন্তু একটা মানদণ্ডের মধ্যে আপনাকে আসতে হবে একটা উদাহরণ দিব আপনাদের কাছে কোনোদিন ভুলবেন না মাথার মধ্যে গেঁথে নেবেন আপনাদের এলাকার সাথে আমাদের ঢাকার সাথে মিল আছে কিনা আগে মিলান এই এলাকায় অনেক ইটের ভাটা আছে আছে কিনা ইটের ভাটাতে ইট কেমন করে বানায় খুব সংক্ষেপে বোঝেন প্রথমে মাটিগুলা নরম করে এরপর ওই মাটিগুলো একটা ছাঁচ আছে ছাঁচের মধ্যে ঢুকায় ঢুকানোর পরে আস্তে করে বের করে বের করে রোদের মধ্যে শুকায় শুকানোর পরে আস্তে করে ভাটার মধ্যে নিয়ে যেয়ে সাজায় ভাটার মধ্যে সাজানোর পরেই ওইগুলা নির্ধারিত আগুন লাগায় এরপরে আগুন লাগানোর পরে ওইটা আগুন পর্যন্ত আগুন জ্বলানোর পরে এরপরে ওইটা বের করে নিয়ে আসে তারপরে ওইটা ইটের হিসাবে ব্যবহার হয় বুঝে থাকলে একটু মাথা কাটায় উত্তর দেন আমি যেই প্রক্রিয়ায় বললাম আপনাদের এলাকায়ও কি ইট এইভাবে বানায় পিছনে ভাই এভাবে বানায় ভালো করে খেয়াল করেন মাটি দিয়ে মন্ডু বানালো এরপরে সুন্দর করে ছাঁচের মধ্যে ঢুকালো এরপরে কিছুদিন শুকালো তারপরে নিয়ে যায় ভাটার মধ্যে তুললো ভাটার মধ্যে তোলার পরে ভাটার থেকে যেই দিন পুরানোর পরে বের করলো ইট একটাই মাটি ছাঁচ একটাই পুরানোর দিন একটা বের করার দিন একটা কিন্তু ইট যেদিন বের করে ওই দিন ইট একরকম বের হয় না ইট বের হয় চার রকম এক ধরনের ইট যেই ইটটা বের করছে বের করার পরে ওই ইটটা দিয়ে বের করার পরে দেখে টপ করে হাতের মধ্যে নিলেই হাতের থেকে ইটটা কেমন জানি ভেঙ্গে ভেঙ্গে যায়
ইটটা পুরানোর জন্য দিছিল কিন্তু ঠিকঠাক মতো কেন জানি পুরে নাই ওই ইট দিয়ে গাঁথনির কাজের মধ্যে লাগাবে না কারণ ওইটা দুই নম্বর ইট গাঁথনিতে দিলে নোনা লেগে যাবে রাস্তাঘাটের যদি উন্নয়ন করা লাগে হঠাৎ করে এমপি সাহেব আসবে মন্ত্রী সাহেব আসবে রাস্তা দ্রুত বানান লাগবে দুই নম্বর ইট নিয়ে আছে এক ট্রাক মারে উপর দিয়ে বুলডোজার দিয়ে ডালে দিয়ে দেয় একদম সুন্দর করে ডলে দিল রাস্তা তেলতেলা আছে কি না একদিনেই বানানো একই মাটিতে পুরানো একই জায়গায় একদিনেই বের করা কিন্তু ইট হয়ে গেছে নরম আরেক ধরনের ইট আছে দেখবেন যেই ইটটা বের করার পরে পুকুরের মধ্যে যদি ফেলে দেন ভুষ করে ডুবার পরিবর্তে ভেসে ওঠে আমাদের ঢাকায় বলে এটাকে ঝামা ঝামা ইটের কোনো কাজ নাই কোনো জায়গায় যদি পান হাতে করে তুলে নিয়ে আসে মেয়েকে দিবেন বৌরে দিবেন পায়ের গোড়ালি ফাটে গেলে ডলে নিস ঠিক কিনা একই জায়গার মাটি একই দিনে ঢুকাইছে একই দিনে পুরাইছে বের করছে কিন্তু ইট হয় নাই হয়েছে ঝামা আরেক ধরনের ইট আছে বের করার পরে ওই ইট হয়েছে বাঁকা ওর কপালে গাঁথনি নাই ওর কপালে ঝামা নাই ওর কপালে ওই রাস্তাতেও নাই ওর কপালে আছে ঝাঁকি মেশিনে ফেলে দিবে নিজ দিয়ে খোয়া হয়ে বাড়ায় যাবে কথা বলেন একই মাটি একই ছাঁচ একই দিনে ঢুকাইছিল একই দিনে পুরানো কিন্তু ইট হইছে ওইটা ঝামা ইট হইছে দুই নম্বর ইট হইছে পিকেট কিন্তু আর একটা ইট হইছে মাপেও ঠিক আবার আকৃতিতেও ঠিক পুরানোতেও ঠিক ওই ইটটা হইছে এক নম্বর ওইটা গাঁথনিতে লাগালেও হবে রাস্তাতে বিছালেও হবে খোয়া বানালেও হবে আবার যদি চান পা ডলতে চান পাও ডললেও হবে ওই এক নম্বর ইট যেরকম বেরোলো একই মাটির মধ্যে থেকে চারটা গ্রেড থেকে এসে সুতরাং দুনিয়ায় কেবল দাবি করলে ইমানদার হওয়া যায় না ইমানের দাবিতে পূরণ করার জন্য আল্লাহর ছাঁচের মধ্যে ঢোকা লাগে ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন হে রাসূল আপনি জানাই দেন বলেন আপনি কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই দুই দল কি এক আরে কথা বলেন এই দুই দল কি এক এই জানার মানে কি দুনিয়াতে অনেক পিএইচডি পাস করা লোক আছে এমন বিজ্ঞানী আছে এমন গবেষক আছে অ্যারোনটিক্যাল বিভিন্ন বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের বড় বড় জাহাজ যেইগুলো আছে ওই জাহাজগুলোর মধ্যে এমন ধরনের ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে জাহাজের মেশিন চেক করা লাগে না মেশিনের কাছে যে অভিজ্ঞতার দ্বারা কানটা পেতে দেয় সব কল কবজার সব কিছু ঠিক আছে কিনা তার শব্দ তার কানে বলে দেয় এত গবেষণাওয়ালা এত পিএইচডিওয়ালা এত ধরনের পাওয়ারফুল লোকওয়ালা আল্লাহ বলছেন হে রসুল আপনি বলেন দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই দুই দল এক নাকি তাহলে আপনি কি বোঝাতে চান এই জানা আর এই না জানাই কি আল্লাহ বলছে নাকি আল্লাহ কি বলতে চান জানা আর না জানা দ্বারা কি বুঝাতে চান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান ও দুনিয়ার মানুষ এই জানা আর না জানা এর আলোকে দুনিয়ার মানুষ হচ্ছে দুই দলে বিভক্ত কয় দল পার্টি দুইটা কয়টা কথা বলেন না আপনারা কয়টা একটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি কি পার্টি আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি অজ্ঞান পার্টি কাকে বলে যারা পকেটের মধ্যে মলম রেখে বিভিন্ন জায়গায় মানুষের চোখের মধ্যে লাগায় দিয়ে টাকা পয়সা সব হাইজ্যাক করে নিয়ে চলে যায় এরা হচ্ছে অজ্ঞান পার্টি ঠিক কি না আন্দাজি ঠিক বলেন না জুরখালি যা বলে তার সাথে হ হ বলেন না এটা আপনাদের চিটাঙ্গের ভাষায় অজ্ঞান পার্টি কিন্তু কোরআনের ভাষায় এটা অজ্ঞান পার্টি নয় কোরআনের ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা যাদের দুনিয়াতে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে পয়সা আছে অর্থ আছে বিত্ত আছে ক্ষমতা আছে জেল জুলুম পাওয়ার যা ইচ্ছা তাই করতে পারে হাজার কিছু আছে কিন্তু তাদের সাথে ঈমান নাই তাদের সাথে আল্লাহ নাই তাদের সাথে রসুল নাই দুনিয়ার সব আছে কিন্তু ঈমান নাই ওরা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের ভাষায় পার্টিতে অজ্ঞান আরেকটা হচ্ছে সজ্ঞান পার্টি কি পার্টি ওর বাড়ি নাই গাড়ি নাই
টাকা নাই পয়সা নাই অর্থ নাই বিত্ত নাই ক্ষমতা নাই পাওয়ার নাই দুনিয়ায় কেউ তারে পোষে না আল্লাহ বলেন কিচ্ছু লাগবে না তোর তোর কিচ্ছু নাই কিন্তু তোর সাথে আল্লাহ আছে রাসূল আছে তোর সাথে ঈমান আছে আমি আল্লাহ বললাম তুই হচ্ছিস পাটিতে সজ্ঞান ঠিক কি না একটা পাটি অজ্ঞান আর একটা পাটি সজ্ঞান দুই পাটির মানদণ্ডের নাম হচ্ছে ঈমান ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইজন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহীম ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম অজ্ঞান পাটি নয় সজ্ঞান পাটি যে সে ঈমানদার তবে সব ঈমানদারও এক রকম নয় আমি আল্লাহ এক নম্বর ঈমানদার হিসেবে তোমাকে দেখতে চাই আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা কোন কোন গুণাগুণ থাকলে কিভাবে চলাফেরা করলে আমাদের ঈমানটা এক নম্বর হবে এইটা আমরা একটু সংক্ষিপ্ত সময় বুঝে নিতে চাই রাজি আছেন ভাই রাজি আছেন ভাই একটা পয়েন্টের উপরে শুধু কথা ভালো করে বুঝেন এখন আমাদের সমাজে আমাদের দাবি হচ্ছে আমি আল্লাহ মানি আমি রসুল মানি আমার কাবা খানাই কাবা আমার কোরআন অথব আমি মুসলমান তাই নাকি চলেন একটু মিলাই এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঈমানের বুঝ দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কোরআন অবতীর্ণ করছেন আল্লাহ কোরআনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন বোঝার কথা বড় ঠান্ডা মাথায় বুঝতে হবে এদিক ওদিক তাকাবেন না এইদিকে তাকান আমি তো 30 মিনিট কথা বলবো আপনাদের সাথে অলরেডি 40 মিনিট হয়ে গেছে 30 মিনিট অনলি 30 মিনিট আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করলেন এরপর আল্লাহ কোরআনের ব্যাপারে বলতেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কালেমা অবতীর্ণ করলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন এটা পূর্ণাঙ্গ করে দিলাম সিদকাও আদলা এর মধ্যে সিদিক আছে আদেল আছে আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ আদালত কায়েম করতে পারে না বুঝে না না বুঝে কেমনে চট্টগ্রামের কোর্টে গেছিলেন আপনার একটা কেস নিয়ে আপনার চাচারে মারছিল একজন আপনি কোর্টে চলে গেছেন কোর্ট সুন্দর করে সাক্ষী সবুজ সব দিয়া এরপরে প্রমাণ করে দিছে যে এই লোকই আপনার চাচারে মারছে রাত 12:01 বুধবার দিন এর ফাঁসি হয়ে যাবে আপনি এসে খুশি হা হা আমার চাচা হত্যার বিচার পেয়ে গেছে ওই দিন ওই কোর্টে আরো দুইজন লোক গেছে যাওয়ার পরে তারাও বিচার চাইছিল কি বিচার বলে এই লোক আপনার চাচারে মারছে নাকি আপনি বিচার পাইছেন হ্যাঁ কই আমরা তো বিচার পাই নাই কেন কই বিশ্বাস করেন আমার ভাই আর ওই লোকের ফুপারে ওই লোক মারছিল সিরিয়াল কিলার তিনজন লোকরে হত্যা করছিল আপনি এত খুশি আপনার চাচার হত্যার বিচার পাইছেন বুধবার দিন ফাঁসি হবে আমার ফুপা আর ওই লোকের ভাই আর বিচার কই জজ সাহেবের কাছে যাওয়া বড় কঠিন কিন্তু যদি কোনো কৌশলে যে পৌঁছায়ও যায় যাওয়ার পরে জজ সাহেবকে বলছে বিচার প্রার্থী হয়েছিলাম তিনজন আপনি বলছেন উনি নাকি উনার বিচার পেয়ে গেছে আমার চাচা আর এই লোকের ভাই এই দুটার বিচার আপনি করে তারপরে উঠবেন একজন লোকের ফাঁসির ঘোষণা হয়েছে আরও দুইজনকে মারছিল বাকি দুইজনের বিচার কি হবে ভাই কি কি হবে জজ সাহেব বলবে ভাই আমি অপারক তিনজনের জন্যই ফাঁসি দিলাম ভাই মারল তিনজনে একজন ফাঁসি দিলেন হলো নাকি কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ায় মানুষ আদালত করতে পারে কিন্তু প্রকৃত আদেল হতে পারে না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে হত্যা করে আবার জীবন দেব আবার হত্যা করব আবার জীবন দেব আবার হত্যা আবার জীবন যতক্ষণ তিনে তিন না বরাবর হয় ততক্ষণ আমার আদালত থেকে পার পর কায়দা নাই এই জন্য আমি আল্লাহ হচ্ছি আদেল ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা
لا مبدل لكلماته وهو السميع العليم امر الله قران দিলেন এই কোরআনের মধ্যে সব বুঝাই দিচ্ছেন এখন আপনি যদি আমাকে বলেন ঈমানের সংজ্ঞা বলেন আমি বলবো এটা আমার মত ঈমান উনি বলবে না আমি আপনারে মানি না আমি উনার মতটা নিব উনি বলবে উনারটা মানি না উনার মত নিব উনি বলবে না আপনাদের দুইজনারটাই মানি না আমার হুজুরকে কম বুঝে নাকি আমার হুজুরের মত আমি ঈমান বুঝব আছে কিনা বাংলাদেশে এরকম কারো কাছ থেকে বুঝতে চাই না আল্লাহর কাছে পিওর ইমানদারকে আল্লাহ কোরআনে যা বলছেন ওখান থেকে যদি বুঝি মেনে নিতে রাজি মেনে নিতে রাজি আমার আল্লাহ রাব্বুল বলছেন রাসূল আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত ঈমান বুঝান আমি আল্লাহ রাব্বুল মানদণ্ড দিয়ে দিলাম আবু জেহেল উতবা সাইবা ইসলামের জান দুশমন জনম দুশমন এদের নাম কি আপনারা কখনো শুনেছেন ভাই যদি শুনে থাকেন তো বলেন তো আবু জেহেল উতবা সাইবা এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু আওয়াজ দিয়ে বলা লাগবে একটু এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু ভালো করে খেয়াল করেন ইসলামের বন্ধু নয় এরা শত্রু আল্লাহ রাব্বুল আলামিন এমন কতকগুলা বিষয় ঘটিয়েছেন নবীজির জীবনে যেইগুলো আপনার আমার মাথার মধ্যে ধরে না কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা এমন ঈমানে মুতমাইন ছিলেন তারা একবারে বিশ্বাস করে ফেলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন ভালো করে কানেকশনগুলো বুঝে নেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ করালাম এক রাত্রে আল্লাহর নবী মিরাজ করে ঘুরে আসলেন আসার পরে সকালবেলা সবাইকে ডাক দিয়েছেন ইয়া খায়রা সাবা এই সকালবেলা সবাই লোকজন বলছে আজকে আবার এত সকালে কি হলো আল্লাহর নবী বলছেন গত রাত্রে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছি এরপরে আমার আল্লাহ আমাকে মিরাজে নিয়ে গেছেন আবু জুহাইল সামনেই ছিল হাত ধরে ফেলছে কি বললে ঠিক করে বলো বলে আমি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি বলে থামে যাও আর বলা লাগবে না এইটুকুই দাঁড়াও এই মক্কার লোকেরা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই মক্কার লোকেরা ডান বাম চিৎকার চিৎকার আসো এতদিন পর্যন্ত মোহাম্মদ উল্টা পাল্টা বলে প্রমাণ দিতে পারি নাই আজকে প্রমাণ হয়ে যাবে এই মক্কার লোকেরা মক্কা থেকে যদি জোরে জোরে একটা ঘোড়া চালায় ওই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে যাওয়া লাগে কয়দিন লাগে কেউ বলে চার দিন কেউ বলে পাঁচ দিন মাইনে নিলাম পাঁচ দিন শেষ ঠিক আছে উট নিয়ে যদি যেতে চাও কয়দিন সাত দিন জোরে জোরে যদি যাও তাহলে এটা সাত দিনের কমে সম্ভব নয় ও মক্কার লোকেরা শোনো মুহাম্মদ বলছে আরো অনেক কথা অত দূর গেলাম না উনি নাকি গত রাত্রে এই কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে খালি যাই নাই আবার ঘুরেও আইছে বলো তোমরাই বলো কথা ঠিক আছে নাকি সব লোকজন বলতেছে না মাথা তো ঠিক নাই মনে হয় আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে দাঁড়াও এই জায়গায় দাঁড়াও একটু নড়বে না চড়বে না কথা ঘুরাবে না তো না উম্মুল খায়ের উম্মুল খায়ের আবু বকরের মাকে ডাক দিস তোমার ছেলে আছে আছে নিয়ে চলে আসছে এদিকে আছো আবু বকর এতদিন প্রমাণ দিতে পাই নাই জামা কাপড় পরতে দেয় না টেনে কাবার চত্বরে এনে হাজির করেছে হাজির করার পরে বলছে মুহাম্মদ হাসান কি বলছে শোনো গত রাত্রে নাকি এই খানায় কাবার চত্বর থেকে গেছে ওই বাইতুল মুকাদ্দাসে তারপরে আরো কি কি করছে ওইগুলা বাদ দিলাম আবার নাকি ফেরত আসছে আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দিকে ফিরলেন ফেরার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা যা বলছে কথা কি তাই নাকি আল্লাহ নবী বললেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর নবী যেই না এটা পরে বলছেন হ্যাঁ আবু বকর আমার আল্লাহ এখান থেকে নিয়ে গেছেন আমাকে আল্লাহ উদ্ধারকাজ ভ্রমণ করিয়েছেন আবার আল্লাহ পৌঁছাইছেন
সাথে সাথে সব লোককে সাক্ষী রেখে আবু বকর সিদ্দিক কাবার দিকে মুখ ফিরায় দিলেন দেওয়ার পরে বললেন ওয়াল্লাহি রব্বুল কাবা কাবার রবের কসম করে বলছে সাদ্দাক তাইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন আল্লাহু আকবার সিদ্দিক আকবর এমনি এমনি হয় না এত সহজ না আমাদের দেশে তো কত আবু বকর সিদ্দিক দুই নম্বরের গাড়ি আছে না 10 টাকা রাখলে আর ফেরত পাওয়ার সম্ভাবনা নাই চিটার বাটপার ধার নিলে আর কোনোদিন ওইদিকে ফিরে না আছে কিনা এরকম উনি আবু বকর সিদ্দিক এই নাম রাখার সময় একটু বিবেচনা করেন এই কথা আজকে গল্প শোনানোর জন্য বলি নাই ঈমান বোঝানোর জন্য বলছি এখন আল্লাহর নবী যদি কোনো প্রশ্ন আবু বকরকে করেন তাহলে আবু বকর বুঝলেও বলবে ঠিক না বুঝলেও বলবে ঠিক এর নাম ঈমান ঠিক কি না আল্লাহ বলেন না 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 ঈমান বোঝানোর জন্য আপনার উম্মতের জন্য আমি আবু বকরের কাছে নয় ওমরের কাছে নয় ওসমানের কাছে নয় আপনাকে প্রশ্ন কিছু করতে হবে আবু জাহেলার কাছে ইসলামের বন্ধু না শত্রু আল্লাহর নবীকে বলা হলো আপনি যে প্রশ্ন করেন ঠান্ডা মাথায় আবু জাহেল উতবা সাহিবা আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করতে পাঠালেন যে জিজ্ঞাসা করেন তো কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন হাত লাগান হাত হাত লাগান প্রশ্ন বলবো আর হাতের মধ্যে গুনে গুনে রাখবেন নখ দিয়ে ধরবেন অ্যাটেনশন আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করেন আবু জাহেল উতবা সাহিবাকে কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা এই জমিনের মালিককে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে আপনাদের কাছে প্রশ্ন না প্রশ্ন আবু জাহেল উতবা সাহিবার কাছে আপনি তো উত্তর দিবেনই ভালো করে খেয়াল করেন আবু জাহেল উতবা সাহেবের কাছে জিজ্ঞাসা করা হলো জমিনের মালিক কে জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কুনতুম তাআলামুন জ্ঞান নাই মদ খায় কাত হয়ে পড়ে আছো অজ্ঞান ওই সময় না ইন কুনতুম তাআলামুন যদি হুঁশ ঠিক থাকে তাহলে বলো আমার আল্লাহ উত্তর দিচ্ছেন জিজ্ঞাসা করতে দেরি উত্তর দিতে দেরি নাই তারা বলতে শুরু করবে সায়াকুলুনা লিল্লাহ আবু জাহেল উতবা সাহিবা লাভ দিয়ে উঠে বলতেছে কদসিন সাউফা আরবি দ্বারা বোঝেন করিবের জন্য আসে একদম কাছে রেডি আছে উত্তর সায়াকুলুনা লিল্লাহ এ মুহাম্মদ বলো কি তুমি মনে করছো কার নাম বলবো আসমান জমিনের মালিক আল্লাহ আবু জাহেল উতবা সাহিবায়ে উত্তর দিছে আল্লাহ বলছেন কুল আফালা তাযাক্কারুন তারপরেও কি তোমরা বুঝবে না প্রশ্ন কিন্তু দুইটা গেছে জমিনের মালিক কে জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব জবান ছেড়ে উত্তর দিতে হবে জমিনের মালিক কে আল্লাহ যার মন না চাই বলেন না আমার কোনো আপত্তি নাই আর যার মন চাই সে বলেন জমিনের মালিক কে আল্লাহ জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে আল্লাহ আবু জাহেল উতবা সাহিবার কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল আল্লাহ রাব্বুল আমিন সূরা মুমিনুন 84-85 নম্বর আয়াত অবতীর্ণ করলেন এরপরে আল্লাহ বলছেন রসুল ঈমান বোঝার জন্য আবু জাহেল উতবা সাহিবার কাছে আরো দুইটা প্রশ্ন করেন কি প্রশ্ন আল্লাহ বলেন জিজ্ঞাসা করেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম রাসূল আপনি জিজ্ঞাসা করেন সাত তবক আসমানের মালিকানা কার আপনার কাছে না রে ভাই বুঝেন এই জন্য বললাম আজারা উত্তর দিয়েন না সাত তবক আসমানের মালিক কে আল্লাহ বললেন জিজ্ঞাসা করবেন কার কাছে আবু জাহেলের কাছে উতবার কাছে সাইবার কাছে আর যে জিজ্ঞাসা করবেন ওই জমিন ওই সাত তবক আসমান ছাড়া আর সে আজিমের মালিক কে আবু জাহেল উতবার সাইবা যেই মানুষগুলা ওই সময়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর সাহাবী তাকে নিয়ে সে কাবা ঘরের সামনে দাঁড় করাইছে এই সুমাইয়া তোর বরের বাড়ি তো এখানে না তোর বরের বাড়ি আমেন বেচারি আসছিল ভিন্ন কারণে ওর এক ভাই হারায় গেছিল বাকি আব্দুর রহমান আর তার আরেক ভাই ছিল তিন ভাই মিলে এক ভাইরে খুঁজতে আসছে
আসার পরে মক্কায় ওই ভাইরে পায়ে গেছে, পাওয়ার পরে ওই দুই ভাই আর তার হারানো ভাইকে আবার ইয়ামেনে পাঠাইছে, আর বেচারি এখানে থাইকে গেছে সুমাইয়া, তারপরে তোরে বিয়ে করছে, তোর একটা বাচ্চা হয়েছে, তোর বর তো বিদেশে। মুহাম্মদ সাল্লাম দিন আনছে, তুই মক্কার মহিলা, তুই কি দণ্ড ইমান আনছিস? আবু জেহেলের ভয়ে কেউ কথা বলতে পারে না, সুমাইয়া টান টান করে বলছে, তোর বাপের খাই ইমান আনি নাই। আল্লাহু আকবার! আবু জেহেলের ইগোতে লেগে গেছে, নেতার সামনে এত বড় কথা, হাতের মধ্যে বর্ষা ছিল, মারি দিছে। কাবার চত্বরে হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে চলে গেছে, ইসলামের জন্য, কালেমার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য হযরতে সুমাইয়া খানায় কাবার চত্বরে প্রথম শহীদ হয়েছে। আল্লাহু আকবার! কার হাতে কথা বলেন, কার হাতে? ইসলামের বন্ধু না শত্রু? আল্লাহ বলছেন, যান ওর কাছে জিজ্ঞাসা করেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান, স্কাই ইজ ব্লু, প্রথম আসমানের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তারা যা দেখেন, এই যে মঙ্গল, বৃহস্পতি, অমুক তমুক সবগুলা, এইগুলা প্রথম আসমানের বহু নিচে, প্রথম আসমান কোথায় এখনো খবর হয় নাই। আল্লাহু আকবার! এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? ধাঁধার উত্তর দেন, জানেন না তারা, আপনারা তো জানবেন না, যে মুরব্বীরা জান, তার মানে তারাগুলা এত ছোট, চট্টগ্রামের লোক এটা ধাঁধা বানাইছে, এক থালা সুপারি, আসমান একটা থালা, তার মধ্যে সুপারি হচ্ছে তারা, ছোট ছোট, তাই তো? বিজ্ঞানীরা বলছে দুনিয়ার তুলনায় 12 লক্ষ গুণ বড় এই যে সূর্য, আপনারা আমার যে সূর্য দেখতে পাই, এরকম 16 কোটি সূর্য যদি এক জায়গায় করা হয়, আসমানের ক্ষুদ্র কতকগুলা তারা আছে, 16 কোটি সূর্য ফেলে দেওয়ার পরে 10 বিঘা পুকুরের মধ্যে মার্বেল ফেললে তাও খবর হবে, ওই তারা তাও টের পাবে না। সুবহানাল্লাহ! বাড়িতে যায় বলেন, 16 কোটি তারা খেয়ে ফেলতে পারে, এইরকম তারা আসমানে চলে, চলতে চলতে হঠাৎ করে টপ করে কোথায় হারায় যায়, টেলিস্কোপ দিয়ে লাগায় আছে, নাই 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 নাই, ওরা বলছে এটা ব্ল্যাক হোল, একবার তারা হারায় আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। যা যা ঘটনা এগুলা, যা বলছে প্রথম আসমানের নিচে, উপরে যে কি আছে আপনার আমার ব্রেনে কাজ করবে না। আল্লাহ বলছেন, যাইয়া জিজ্ঞাসা করেন ইসলামের দুশ্মনদেরকে, মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, ওই সাত আসমান আর আরশে আযীমের মালিককে। আবু জেহেল উতবা সাইবার দল লাভ দিয়ে উঠে বলতেছে, বলো কি বলো কি, মনে করছে অন্য কারো নাম বলবো নাকি, সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন, চিৎকার করে বলছে ওই সাত আসমান আর আরশে আযীমের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, তবুও কি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা না? এবার চট্টগ্রামের মানুষ উত্তর দেন, আপনাকে আমাকে যদি বলা হয় 7টা আসমানের মালিক কে? আই কে? মাইকেল আর বলা লাগবে না, জান্নাতে যাওয়া লাগবে না, খালি টাকা কামাই করতেছে মাহফিলের পরে মাহফিল। 7 আসমানের মালিক কে? আরশে আযীমের মালিকানা কার? আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করার পরে কার নাম বলেছিল? প্রশ্ন শেষ। আল্লাহ বলছেন, আবার যান, এবার যান, এবার এবার প্রশ্নটা নিয়ে যাবেন 5 আর 6 নম্বর প্রশ্ন আবু জেহেল আর উতবা সাহেবার কাছে। কি প্রশ্ন নিয়ে যাবেন? আল্লাহ বলছেন, যে জিজ্ঞাসা করেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার আলাইহি ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছেন, খাব্বাবকে কি কষ্ট দিচ্ছে, খোবাইবকে কি কষ্ট দিচ্ছে দেখছেন নাকি? তাকায়া মেসের কাঠি দিয়া কয়েল ধরাতে লাগছেন, ধরাইছেন কোনোদিন? ধরাইছেন? 2টা কয়েল ধরানো লাগবে, মেসের কাঠি ঠুকে দিয়ে কয়েল ধরাইছেন, ধরে না ধরে না, এই গ্যালোরে গ্যালোরে রেখে দিয়ে আবার একটা
হাতের মধ্যে একটুখানি কেবলমাত্র একটু আঁচ লাগছে, কানের লতিতে হাত চলে গেছে, হাত একটু পুড়লে সারাদিন ওইটা জলে ঠোসা উঠে যায়। কখনো জীবনে একটুখানি আগুনের আঁচ খাইছেন নাকি ভাই? আমার আল্লাহর নবীর সাহাবীকে বলল, তোমার কি দরকার আছে ঈমান আনার জন্য? তোমার বাড়ি এখানে নয়, তুমি আসছো তো সেই ইরাকের নজদ অঞ্চল থেকে, বনি তামিম গোত্রের লোক মক্কার লোকেরা গেছে ডাকাতি করার জন্য। কি করার? ডাকাতি একটা প্রফেশন, ওই সময় ডাকাতি করতে পারে যে সেও একটা বাহাদুর ব্যাপার, নাম করা চোর। আমাদের সমাজেও এখন ওই চোরের কাতারে আসছে কিছু, আগে চুরি করলে লজ্জা পাইতো, এখন চুরি করে প্রাডোতে ঘুরে আছে কিনা, রাস্তার মধ্যে দেওয়ার কথা যা তা দেয় নাই, জনগণকে ঠকাইছে, দেওয়ার কথা পাথর দিছে ওই জায়গায় খোয়া, দেওয়ার কথা ছিল ওই জায়গাতে বিটুমিন দিছে কেরোসিন, দেওয়ার কথা ছিল শুকনাকালে দিছে বর্ষাকালে, দেওয়ার কথা ছিল রড দিছে দিয়ে টাকা পয়সা কামাই করছে, করে চিন্তা করছে সরকারকে ঠকালো না আল্লাহকে। ওরে বদমাইশ, আল্লাহরে ঠকাইছে, হ্যাঁ সরকারকে ঠকাইছে, কাউরে ঠকাই নাই নিজেরে ঠকাইছে। একরা কিতাবাক, কিতাব পড়ো তুমি, আল্লাহ বলবেন ইকরা কিতাব হুকমিক, আওয়ামী লীগের কিতাব পড়ো তুমি, বলবে আল্লাহ, আল্লাহ বাম্পার দিবে তোমার কিতাব তুমি পড়ো। আপনি আপনারে ঠকাইছেন, কিন্তু আগে লজ্জা ছিল, এখন লজ্জা নাই, এখন এই লজ্জার শরমের মাথা খাইয়া ওই টাকা নিজে নিয়ে ওইটা দিয়ে ভিআইপি হয়ে ঘুরে, ওদেরই আবার সমাজে দাম বেশি, মসজিদে আসার পরে সামনের জায়গা ছেড়ে দিছেন, মসজিদে আসার পরে 2 লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন, লিল্লাহে তাকবীর, উনার নামে আর নাই স্লোগানের শেষ, টাকা কি হালাল না হারাম একবার দেখলো না, কারণ বেচারির যা আমরা বাহ্য চোখে দেখতে পাই সবই 2 নম্বর। রাগ করতেছেন নাকি ভাই? করলে করেন, সমস্যা নাই। আগুনের কথা বলছিলাম, বাড়ি ইরাকে নজদ অঞ্চলে বনি তামিম গোত্রের লোক, মক্কার লোকেরা গেছে, যাওয়ার পরে কচু কাটা করে শেষ করে দিয়ে সব সম্পদ নিয়ে আসছে, লুকাইছিল 10 বছরের বাচ্চার মতো লুকাইছিলেন সেই জায়গায়, হঠাৎ করে কেঁদে দিছে, ধরছে আর হাতটা করে ফেলে, একজন বলছে না মারিস না, ওরে মক্কায় নিয়ে চল, মানুষ কেনা বেচার হাটে বেচলে লাভ হবে, মারে লাভ কি, নিয়ে চলে আসছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে আসার পরে মক্কায় একজন মহিলা কিনে নিছে, তার কাছে থাকে, আস্তে আস্তে করে তিনি তলোয়ার বানানোর কাজ শিখেছেন, কামার, তলোয়ারের মধ্যে এত সুন্দর করে ডিজাইন কাটতে পারে, এমন সুন্দর করে ক্যালিগ্রাফি করতে পারে, করছে। আল্লাহর নবী একদিন তার কাছে আসছেন, আসার পরে বলে তোমার সাথে আমার কথা আছে, বলে আপনাকে আমার পছন্দ, যত মানুষ দেখি মক্কার আপনার মতো ভদ্র মানুষ হয় না, আমার হাজার কাজ থাকুক না কেন আপনার তলোয়ার দিয়ে যাবেন, সবার আগে আমি বানায় দিব। আল্লাহ নবী বললেন আমি তো তলোয়ার বানাতে আসি নাই, ও আমার ভাই আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত নিয়ে আসছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি সফল হয়ে যাবে, কোনো কথা নাই তৎক্ষণাৎ ঈমান আনছে, সুবহানাল্লাহ। মালিক মানে নাই নাই, মক্কার লোক মানে নাই নাই, বেচারি গোলামের বাচ্চা, গোলাম বাহির থেকে আসছো, তোমরা বেলালের গোষ্ঠী, তোমার ঈমান আনা লাগবে কেন, ঈমান ত্যাগ করবি না, কাঠ জ্বলাও কাঠ জ্বলাও, জ্বলানোর পরে আগুনগুলো নিভাও, গনগনে কয়লা, 2-3-4 জন মিলে ধরে উপর করে শুয়ায় দাও, চিত করে শিয়ায় দিয়ে বুকের উপরে 2-3 জন দাঁড়ায় গেছে। একবার ভেবে দেখেন কি কষ্ট ঈমানের জন্য, আপনি কল্পনার মধ্যে নিতে পারবেন না, পিঠের গোস্তগুলা গলে গলে, পিঠের রক্তগুলা গলে গলে, আগুনগুলা নিভে যায় বুকের থেকে, তারপরেও নামে না, বিকার গোস্তের মতো হয়ে গেছে, সাইকো হয়ে গেছে, মাথা তার ঠিক নাই, ওই সময় বলতেছে এখনও বলো মুহাম্মাদের পক্ষ ছাড়ছো কিনা, কালেমা ছাড়ছো কিনা, মুখ দিয়ে কথা বলতে পারে না, নখটা উঁচু আর জিব্বাটা নড়ায় নড়ায় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে জান আছে যত ততক্ষণ, ঈমান আছে ততক্ষণ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কষ্ট দ্বারা দিচ্ছে আবু জাহেল উতবা সাইবার দল এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু প্রশ্ন গেছে আগে চারটা এবার আল্লাহ বলছেন ওদের কাছে যান যে জিজ্ঞাসা করবেন মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার জিজ্ঞাসা করেন তো সকল কিছু করার ক্ষমতা কার আশ্রয় দিতে পারে কে যাকে আশ্রয় দিতে হয় না যদি তোমাদের জ্ঞান থাকে বলো তো তিনি কে আমার আল্লাহ বলছেন আপনাদের উত্তর নয় বারবার বলছে বুঝে আলোচনা শোনেন আবু জাহেল উতবা সাইবার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা এটা কাফের মুশরিকদের কাছে আল্লাহ নিজে নিজে বলছেন তাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ আল্লাহ বলছেন কুল ফাআন্না তুসহারুন ওদেরকে জিজ্ঞাসা করা হলো বলতো বলতো সবকিছু দেয় কে সাহায্য কার কাছে পাওয়া যায় কার সাহায্য লাগে না আবু জাহেল উতবা সাইবার দল লাফ দিয়ে উঠে বলেছে আল্লাহ এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো সকল কিছুর কর্তৃত্ব কার আস্তে বলেন না সকল কিছুর কর্তৃত্ব কার সাহায্য যদি করতে পারেন তিনি কে সাহায্য একমাত্র লাগে না কার আবু জাহেল উতবা সাইবার কাছে প্রশ্ন করার পরে নাম বলেছিল কার আল্লাহ বলছেন এবার যান শেষ তিনটা প্রশ্ন করবেন ওই আবু জাহেল উতবা সাইবার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন মদিনার থেকে লোক আসছে লোকটার নাম হচ্ছে কাব বিন আশরাফ নাম কি নাম কে ইহুদির পণ্ডিত ধুরন্তর মক্কায় যেরকম আবু জাহেল্লা ওই রকম মদিনায় কাব বিন আশরাফ পরামর্শটা কি অনেক ঠেকানোর চেষ্টা করলাম মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলাম অনেকভাবে নিবৃত করার চেষ্টা করলাম কাজের কাজ তো কিছুই হয় না লোক খালি বাড়ে সমস্যার গোড়া সমাধান করা লাগবে উপরে উপরে আর সমাধান নাই মলম উপরে দিলে হবে না ভিতরে পরামর্শ কি না গোড়া কেটে দাও মুহাম্মাদি যদি না থাকে তাহলে তো সব শেষ আর চলবে না আরে মারে ফেলো নাউজুবিল্লাহ কিন্তু কোরাইশ এবং আবুল হেসাম হারবাবুল আবুল হাশম এই বংশের লোকেরা তো পাওয়ারফুল এখন যদি আমরা মুহাম্মাদকে হত্যা করি তাহলে এরা তো আমাদের বিরোধী লেগে যাবে আমাদের সাথে তো যুদ্ধ বাধায় দিবে কাব বিন আশরাফ বুদ্ধি দিয়েছে বেকুবের দল ওরাও একটা গোত্র মক্কায় আরও বারো তেরোটা গোত্র আছে কেউ একাই মারবি না সব গোত্র থেকে একজন করে নিবি নেওয়ার পরে সব মোহাম্মদ আসলামকে ঘিরে ধরবে একবারে কোপ দিবে কে মারছে কে জানে কার বিরুদ্ধে যুদ্ধ করবে বুদ্ধি টুদ্ধি সব ফাইনাল চমৎকার বুদ্ধি ঠিক না ভাই বুদ্ধি ভালো পরামর্শ শেষ হত্যা করার ষড়যন্ত্র হয়ে গেছে দুই দোস্ত সব ঘটনার শেষে বাহিরে বেরোয়েছে একটু গল্প করার জন্য একটু রিল্যাক্স করার জন্য কাবার দরজার সামনে থেকে ওই যে পিছন দিকে জাবালে আবু কুবায়েস যারা গেছেন তারা দেখেছেন আল্লাহ নবীর ওই জাবালে আবু কুবায়েসের দিকে আবু জেহেল আর ওই কাব বিন আশরাফ হাঁটে অনেকক্ষণ পরে আবু জেহেল কাব বিন আশরাফের হাঁটটা ধরছে ধরে বলে দোস্ত সারাদিন তো ষড়যন্ত্র করলাম সারাদিন তো ইসলামের বিপক্ষে বললাম মুহাম্মদকে মারা হবে তাও বললাম কিন্তু একটা প্রশ্ন আছে উত্তর দিবি নাকি বলো দোস্ত জিগরি আমরা উত্তর দিব না কেন মা রায়ু কাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ঠিক করে বলতো ভাই এত কিছু তো করতেছি বুঝলাম কিন্তু মুহাম্মদের ব্যাপারে তোর মতামতটা কি এই লোকটার ব্যাপারে তোর ধারণা কি কাব বিন আশরাফ বলতেছে ওয়াল্লাহ আল্লাহর কসম বলতেছি যা যা করতেছি এই তো দুনিয়ার জন্য আমি তো বুঝেই ফেলছি অনেক আগে কি বুঝছিস ইন্নাহু লা রাসূল আল্লাহ আমি বললাম কাব বিন আশরাফ অবশ্যই মুহাম্মদ আল্লাহর রসুল আল্লাহু আকবার কথা শোনার সাথে সাথে বলার পরে কাব বিন আশরাফের ভয় লেগে গেছে আবু জাহেলের প্রতি বিশ্বাস নাই যায় যদি বলে দেয় এই যে সারাদিন যে বললে ওই তো মুহাম্মদ মানে কাব বিন আশরাফ হাত ধরছে এবার আবু জাহেল আমার কথা তো আমি বলছি এবার তোমারে বলা লাগবে দোস্ত মুহাম্মদের ব্যাপারে তোমার মন্তব্য কি ছাইরে দিলে হবে না আবু জাহেল উল্টা দিকে ছিল ঘুরেছে কাবার দিকে ফিরেছে কাবার দিকে ফিরে কাবার দিকে তাকায় বলছে আল্লাহ রাব্বুল কাবা
ও আকাব বিন আসাব তুই তো অনেক পরে চিনিস মুহাম্মদকে হওয়ার পরের থেকে আমি চিনি আমি সাক্ষ্য দিচ্ছি কোনো সন্দেহ নাই ইন্নাহু রাসূলুল্লাহ মুহাম্মদ অবশ্যই আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলে নাই কেবল কিন্তু আল্লাহ ওদের মুখ দিয়ে বের করে নিছেন তারপরেও তারা ঈমান আনে নাই ওই আবু জাহেল উতবা সাহিবা ইসলামের দুশমন আল্লাহ বলেন রাসূল আপনাকে হত্যা করে ফেলা হবে এই ষড়যন্ত্র হয়ে গেছে যারা মারতে চায় আপনাকে তাদের কাছে যায় জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করবেন যে বলেন কুল মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকু সামআ ওয়াল আবসার আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে আবার উত্তর দেন আসমান জমিন থেকে রিজিক দেয় কে আল্লাহ জিজ্ঞাসা করছেন আবু জাহেল উতবা সাহিবা বলো আর উত্তর দিবে আম্মান ইয়ামলিকু সামআ ওয়াল আবসার তোমার কান দিয়ে শোনায় কে আর চোখ দিয়ে দেখায় কে এত আলোচনা দীর্ঘ হয়ে যাবে দীর্ঘ করব না এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আল্লাহ কেন বললেন চোখ দিয়ে দেখায় কে আর কান দিয়ে শোনায় কে ছোট্ট একটা তথ্য দেই প্রত্যেকটা কম্পিউটারটা তিনটা পার্ট থাকে একটা ইনপুট একটা প্রসেসর আর একটা আউটপুট ইনপুট আপনি দিবেন ডাটা কেবল আপনার ইনপুট আপনার যে কম্পিউটারের মধ্যে লিখেন আপনার কিবোর্ড ইনপুট আর ভিতরে প্রসেসর আউটপুটটা আপনার মনিটর প্রিন্টার এইগুলো আপনার আউটপুট ঠিক কিনা মানুষের একটা ইনপুট আছে ভাই মানুষের ব্রেনের ইনপুটের নাম হচ্ছে কান আর চোখ চোখটা বন্ধ করেন ঠেসে এই দুটা চিকন নখ এখানে লজ্জা লাগলে এখন করেন না বাড়িতে যাইয়ে ঠাইসে দুইটা কানের মধ্যে ঢুকাই দিবেন যে চোখ বন্ধ করবেন আপনার কাছে কবর মনে হবে এখানে করেন না বাড়িতে যাই পরীক্ষা করেন সাইফুল্লাহ ভাই ভাই যা বলছে তাই ঠিক কিনা আমার আল্লাহ বলছেন এই দুটা ইম্পর্টেন্ট অঙ্গ যা ছাড়া তুমি চিন্তা করতে পারো না মুসলমানদেরকে কষ্ট দিবে কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করবে কেমনে ইসলামের বিরোধিতা করবে কেমনে আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিন থেকে রিজিক দিয়ে তোমারে ঠিক রাখছে কে আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার আর তোমার ওই চোখ আর তোমার ওই শ্রবণ শক্তি দিয়েছে কে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে যে আরো জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই ওয়ামাই ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ আল্লাহ বলছেন আসমান জমিন থেকে রিজিক দেয় কে চোখ দিয়ে দেখায় কে কান দিয়ে শোনায় কে আর জিজ্ঞাসা করবেন জীবন দেয় কে আবার মারতে পারে কে আবার মারার পরে জীবন দেওয়ার ক্ষমতা রাখে কে আবু জাহেল উতবা সাইবার দল একসাথে বলছে ফাসায়াকুলুনাল্লাহ অবশ্যই অবশ্যই এইগুলা করে আল্লাহ আলোচনা আমাদের শেষের দিকে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব টাস টাস করে উত্তর দেন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন থেকে রিজিক দেয় কে অনেক সময় ফিল করি না জমিতে ধান লাগান লাগান না ভাই ধান লাগানো কি ডাইরেক্ট ধান লাগাই দেন না আগে বীজ লাগান তারপরে তুলে তুলে ধান লাগান যারা বীজ লাগান তাদেরকে বলি আপনারা যে বীজ আগের দিন একটু ভিজায় বুজায় রেখে ছিটালেন বীজের যেদিক সেদিক দিয়ে কি গাছ ওঠে ছিটানোর সময় বুঝে ছিটান তো কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে বুঝে বুঝে একটা একটা করে কিন্তু কোনোদিন ভাবেন নাই গড়পড়টা ছিটায় দিয়ে আসলেন কোন রব শিকড়টাকে নিচের দিকে করে দিল আর মাথাটাকে উপর দিকে করে দিল ঠান্ডা মাথা একটু ভাবলে বুঝবেন মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আর আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে আপনার আমার জন্য চোখ দিছেন কে কান দিয়ে শোনানোর ক্ষমতা দিয়েছেন কে আপনারা আমার জন্য জীবন দেন কে মারতে পারেন কে আবার ওই মারার থেকে জীবন দেওয়ার ক্ষমতা রাখেন কে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই যে উত্তরগুলো আপনি দিলেন এই একই উত্তর আবু জাহেল উতবা সাইবার কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল আবু জাহেল উতবা সাইবার দলেরা কার নাম বলেছিল আলহামদুলিল্লাহ আমার আলোচনা শেষ ঐতিহাসিক ঝামেলা চুকে গেল আজকে
জীবন দিছে আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, দেখায় আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ, ইউদাব্বিরুল আমর আল্লাহ, সব আল্লাহ, আপনিও বলছেন আল্লাহ, আবু জেহেলও বলছে আল্লাহ, ঝামেলা পুরিস ঠিক না ভাই? আমরা আজকের থেকে ভাই ভাই, আবু জেহেল ভাই, আমিও ভাই, তাই নাকি? কেন? ও বলছে সব আল্লাহ, আপনিও বলছেন সব আল্লাহ, আল্লাহ বললেই তো সবাই। এই দুই পার্থক্য বোঝার জন্য আজকের আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ইট তো একই সাথে ঢুকাইছিলাম, একটা পিকেট, একটা দুই নম্বর, একটা জামাই, এক নম্বর একটা, ঠিক কিনা? খালি সব কিছু আল্লাহ আল্লাহ বললেই যদি ইমান হয়ে যেত, এত সহজ নয়। আল্লাহ বলছেন আপনার উম্মতকে ইমান বোঝান যাতে আল্লাহর রহমত পায়। পার্থক্যটা তাহলে কি জানার দরকার আছে নাকি? আছে। বাংলাদেশ কি সেমিফাইনালে যাবে কি যাবে না? নিট রান রেটের অবস্থা কি? ফিকচারের অবস্থা কি? ভিজা মাঠে জোর করে খেলালো নাকি? পাঁচ রান হওয়ার কথা দিল না? দুঃখ আর চিন্তার জ্ঞান অভাব নাই? জাতীয় সংসদের খুঁটি কয়টা? পদ্মা সেতুর উপরের পিলার কয়টা? নিচের খুঁটি কয়টা? দুনিয়ার এমন কোনো জ্ঞান নাই আমাদের জানা নাই, ঠিক কি না? কিন্তু যদি বলা হয় চাচা এত ঠিক ঠিক বলতেছেন, আশারায় মোবাশ্বেরা দশজন সাহাবি যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ওই দশটার নাম বলেন তো। বয়স হয়ে গেছে বাবা, মনে ছিল কিন্তু এখন আর মনে নাই। কিন্তু এখনই যদি বলা হয় আপনার সবচেয়ে ফেভারেট প্লেয়ারটা কে, কই আর বলো নাই, এখন কারবার এগুলো প্লেয়ার নাকি? প্লেয়ার ছিল ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামের নাম ভোলে না, ইমরান খানের নাম ভোলে না, রানা তুঙ্গার নাম ভোলে না, কিন্তু ইসলামের বেসিক বিধান জানে না, এরকম মুসলমান আছে কি না? রাগ করতেছেন আপনারা? একটু রাগ করেন ভাই, আর কতদিন পাংশা থাকবেন? ওরাও সব কিছু বললো আল্লাহ, আপনিও বলতেছেন আল্লাহ, তারপরেও দুইজনের মধ্যে পার্থক্য আছে, ওই বুজার নাম ইমান, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন যান। এবার একটু আবু জেহেল উতবা সাহেবের কাছে যে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা? জিজ্ঞাসা করবেন সবই যদি আল্লাহ দেয়, ওই যে লাত, ওই যে মানাত, ওই যে উজ্জা, ওই যে হবল, দেখলাম একদিন সকালবেলা চলে গেলে যাই এক কোপে একটা ছাগল জবাই দিয়ে দিল ওই জায়গায়, মুরগি দেখলাম একটা ওই জায়গায় যায় ভাঙলে, একটা কাপড়ের মধ্যে তার রক্ত লাগালে, উটের গলার মধ্যে ওটা বাইন্ডে দিলে, হবলের কাছে গেলে দেখলাম এক বালতি দুধ নিয়ে গেলে, দুধ দিয়ে গোসল, ওই দুধ বাতিতে তুললে, বাড়িতে নিয়ে চলে গেলে, বুঝলাম না, বলে ও এই জন্য। শোনো তাহলে, লাতের কাছে গেছিলাম, অনেকদিন ব্যবসা ভালো হয় না, এবার সিরিয়ার দিকে সফরে যাব, এই জন্য লাতের কাছে যে একটা ছাগল মান্য দিয়ে তার রক্ত দিয়ে যেই উঁটের পিঠে করে মাল নিয়ে যাব, ওই উঁটের গলার মধ্যে লাল কাপড় বাঁধে দিলাম। কেন তোমার লাত কি তোমাকে রিজিক দেয় না? কারে না লাত রিজিক দিবে কি জন্য তো দিলি কেন? বলে ও আল্লাহর বড় একজন পয়গম্বরের প্রতিকৃতি, ফেরেশতার প্রতিকৃতি, ও কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, ও কিছু দিতে পারে না, ওরে মান্নত দিলে ও আল্লাহরে বলে দেয়, আল্লাহই দেয়। ও মানাতের কাছে কেন গেছিলি? কই মানাতের কাছে গেছিলাম, বাচ্চা হয় না, এই জন্য ওরে দুধ দিয়ে বরকতের গোসল করায় ওইটা নিয়ে এসে আমার বৌরে খাওয়ালাম। এই তুই একটু আগে বললি জীবন দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, ও কি তোর তালে সন্তান দেয় না? কারে না সন্তান দিবে কেমনে? ও আল্লাহর পয়গম্বরের প্রতিকৃতি, ফেরেশতার, ও আল্লাহর ইবাদত প্রিয় পাত্র, হতে হতে আল্লাহর এমন মাহবুব, ও দিতে পারে না, ওর কাছে মান্নত দিলে ও আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয়, এই জন্য দেয়, তাই নাকি? আমার আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়াকরাবুনা ইলাল্লাহি যুলফা
إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون أمار الله بولچن ورا تو تاي بوله ওদের কাছে যে জিজ্ঞাসা করার মাত্র তারা বলে ওয়াল্লাযীনা তাখাযু মিন দূনিহি আউলিয়া তারা আল্লাহ ছাড়া যে আউলিয়া গ্রহণ করছে কি জন্য মা নাবুদুহুম আমরা তো এইজন্য ইবাদত করি না ইল্লা লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি জুলফা ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই কেবল ওরা আল্লাহর সাথে আমাদেরকে একটু নিকটবর্তী করে দেয় আমার আল্লাহ বলছেন রাসূল জানাই দেন যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ জীবন দেয় আল্লাহ মারে যা যা বলুক না কেন ওরা এই বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ বললাম ওহুম মুশরিকুন ওদের ঈমান হয় না ঈমান হয় নাই ওরা সবগুলা কাফের মুশরিক ঠিক তো বহুত জোরে বললাম আপনার সন্তান বিপদে পড়ে গেছে কোন কথা নাই চলে যাও বাবা শাহজালাল আউলিয়া শাহজালাল আউলিয়ার কাছে কেন যান কয় উনি কিছুই করতে পারে নাই কিন্তু ছেলেটার অনেক দিন চাকরি হচ্ছে না এই জন্য একটু আউলিয়ার কাছে মান্নত দিতে গেছি শাহজালাল কি চাকরি দেয় না আল্লাহর ওলি আমিও স্বীকার করি ইবাদত করতে করতে আল্লাহর ফিদা হয়ে গেছে আমিও বলি এমন মহব্বত আল্লাহর জন্য উনার কাছে মান্নত দিলে উনি দিতে পারে না শাহজালাল আউলিয়া আল্লাহকে একটু বলে দেয় আল্লাহই চাকরি দেয় কিন্তু একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয় এই ঈমান নিয়ে যদি আপনি চলেন আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ জীবন দেয় আল্লাহ মারে বলেন না কেন কিন্তু আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না কথা বলেন এইরকম ইমানদার আমাদের এলাকায় আছে কিনা ওরাও আবেদন করতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আমিও ইমানদার আমি আল্লাহর রহমত পাব আপনি আসলে ইমানদার না আপনি পিকেট কি আপনি পিকেট আপনি ঝামা 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 আপনার ইমান হয় না এখনো বাস নিয়ে আসছে দোয়া করার জন্য হুজুর নতুন বাস ছাড়তেছে একটু দোয়া করে দিবেন গেলাম যাওয়ার পরে দেখি উপরে লেখা আল্লাহ ভরসা তার নিজ দিয়ে হজরত বাবা শাহ বগদাদি দরজার সামনে লেখা শাহ পরান রহমতুল্লাহ বললাম ব্যাপার কি ভাই উনাদের কোম্পানির গাড়ি নাকি বলছে না না হুজুর কোম্পানি উনাদের হবে কেন আমি ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কিনছি তো আল্লাহর নামের সাথে উনাদের নাম কেন উনারা বড় বড় আউলিয়া আমিও তো স্বীকার করি হযরত শাহজালাল আউলিয়া আসছিলেন বলে হাজার হাজার মানুষ ঈমান হারা থেকে ঈমান আনছিল ঠিক কি না নাম দিছেন কেন বলে উনি অনেক বড় আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বরকতে ওখানে নাম দিছি নজরে নজরে আউলিয়ার থাকবে ড্রাইভার হেল্পাররা যে উল্টা পাল্টা চালায় কোথায় বাদাই দিয়ে কি করে এই জন্য নাম দিছি যাতে অ্যাক্সিডেন্ট না হয় বাবা 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 আপনি আল্লাহর সাথে সাথে আরেকজনকে ভায়া মানছেন আপনি আল্লাহ মালিক আল্লাহ খালিক আল্লাহ জীবনদাতা বলেন কিন্তু আল্লাহর বান্দার মধ্যে এই ইবাদতের মধ্যে ওসিলা বানায় ফেলছেন আপনি আপনার ইমান আর আবু জেহেলের ইমানে মৌলিক পার্থক্য নাই এরকম ইমানদার চট্টগ্রাম এলাকায় আছে কি না আছে ডাক্তার দেখাইছে স্বামী স্ত্রী দুইজনে বলছে দোস্ত আমার জন্য একটু দোয়া করিস কি জন্য আমি ইন্ডিয়া যাচ্ছি ডাক্তার দেখাতে নাকি বলেন না ডাক্তার দেখানো সব বাচ্চা কাচ্চা হয় না দুইজনই দেখাইছি কোনো সমস্যা নাই যাই কই আজমির শরীফ কি জন্য কই 1,01,101 টাকার মান্নত ধরছি এবার বাচ্চা না হয়ে যাই কই আমি বললাম ওখানে কি কোনো ডাক্তার দিয়ে আপনার জন্য বাচ্চা কাচ্চার ব্যবস্থার অ্যারেঞ্জ আছে নাকি যে কোনো প্রযুক্তি আসছে কিনা না কয় ওখানে মান্নত দিয়া বাচ্চা নিয়ে আসবো রে ভাই মান্নত দিয়ে কেমনে বাচ্চা হয় কয় আর বলেন না উনি বড় আল্লাহর ওলি আরে আমরাও তো স্বীকার করি লক্ষ লক্ষ পত্তলিকরা তার হাতে ইমান আনছে যাচ্ছেন কেন কয় উনি ইবাদত করতে করতে আল্লাহর ফিদা হয়ে গেছে উনি কিছু করতে পারে না কিন্তু ওইখানে মান্নত দিলে উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহরে বলে দেয় আল্লাহই দেয় কিন্তু একটুখানি ওই বাবার মাধ্যম দিয়ে দেয় ভালো করে বুঝে নেন এই ইমানই ছিল আবু জেহেলের ইমান সব কিছু আল্লাহ বলার পরেও তার ইমান হয় নাই আপনার ইমানেও যদি এই ভেজাল থাকে আপনার ইমানটাও 1 নম্বর ইমান হয় নাই ঠিক না অথব ইমান বুঝে নেন পরিষ্কার করেন ইমান পরিষ্কার করেন অনেকদিন আগে বগুড়া আমার মা নাম শুনছেন মহস্তানগর তখনও গাড়ি কিনি নাই আমি
যাচ্ছি নসিমন ভটভটিতে, হঠাৎ করে অবরোধ অনেক দিন আগে। নসি মনে করে মানুষকে ওয়াদা দিলে আমি মাহফিল মিস করি না। দেখি এক নসিমন লোক খুব আনন্দ আনন্দ একটা ভাব, বড় একটা ডেক। চাষারে বললাম, চাষা কোথায় যান? বললাম আমরা মহস্তানা উলিয়া। বললাম কি জন্য? কয় বাবা এই যে দেখো আমার নাতি ছেলে বয়স 7 বছর, কথা বলতে পারে না। আমি বললাম ডাক্তার দেখানোর জন্য এত লোক যায় নাকি? বলে না না বাবা, ডাক্তার দেখানোর জন্য না, ওর মা 21 কেজি পোলাওয়ের চাল দিয়ে পায়েস বানায়া মহস্তানে আউলিয়ার মান্নত করছে, ওইখানে মান্নত করলে বাচ্চার যদি একটু কথা বলার তৌফিক হয়। আমি বললাম আশ্চর্য কথা, এই বাচ্চা দিছে কে? কয় আল্লাহ দিছে। আপনাদেরকে দিছে? কয় কয় এটা আবার কোনো জিজ্ঞাসা হলো নাকি? আমাদেরকে আবার কে দিবে? আল্লাহ দিছে। কি উল্টা পাল্টা কথা বলো, ভালো কাজে যাচ্ছে উল্টা পাল্টা বলো না। আমি বললাম চাচা বাচ্চা দিল আল্লাহ, আপনাকেও দিল আল্লাহ, রিজিকও দেয় আল্লাহ, আর আল্লাহ কি ওই জায়গাতে কথা বলার জিম্মাদারি দিছে নাকি? বলে বেটা ওই লোকের জিম্মাদারি দিবে কেন, উনি বড় ওলি জানো না? বলে জানি তো। বলে উনি ইবাদত করতে করতে এমন আল্লাহর প্রিয় হয়েছে, উনি কিছু করতে পারে না, মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে, আল্লাহই দেয়, উনার মাধ্যম দিয়ে দেয়। এই কথা যদি আপনি বলেন আবু জেহেল আবুল হাবের ইমানের সাথে আপনার ইমানে পার্থক্য নাই। সাবধান সাবধান, ইমান বড় দামি নিয়ামত। এই ইমান আপনার আমার যদি হারায় যায়, সব হারালে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে, কিন্তু আপনার আমার ইমান যদি চলে যায় বাঁচার কোনো ফায়দা থাকবে না। এই জন্য সব হারা হতে রাজি, কিন্তু ইমান হারা হতে রাজি না, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের কাছে আমাদের ইমানকে বিশুদ্ধ করতে হবে। এবাদতের মধ্যে আল্লাহর সাথে কারো ভায়া মাধ্যম মানা যাবে? যাবে যাবে। অনেকেই চিন্তা করছে হুজুর তো বুঝালো ঠিকই, কিন্তু তারপরেও তো বুঝ, আমার আব্বা যে করছিল, দাদা যে করছিল, উমুক হুজুর যে আরেকভাবে বুঝায় গেল। যেই হুজুর যা বুঝাক, বলবেন হুজুর সূরা মুমিনুনের আয়াতগুলা কোরআন থেকে বলছে, আমার মন্তব্য থেকে নয়, এইগুলার আলোকে আপনি বুঝান, এটা করা যাবে কি যাবে না? আমরা আউলিয়া উলিয়ার বিরোধী নয়, আমরা ওলিয়া উলিয়াকে মহাব্বত করি, তাদের জন্য হৃদয়ে আমাদের মায়া আছে, তাদের জন্য আমরা দোয়া করি, কিন্তু কোন ওলি আউলিয়া আল্লাহ আর বান্দার মাধ্যমে ভায়া মাধ্যম হতে পারে না, কোন ওলি আউলিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে তরায় আনিতে পারে না। এইগুলা সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? যদি এই ইমান বিশুদ্ধ করেন কি লাভ হবে বলবো আর 5 মিনিট। হ্যাঁ, শেষ কথা বলে দিব একদম শেষ, ভালো করে বোঝেন। কিয়ামতের ময়দান হয়ে যাবে, সব মানুষ ঈমান যাদের তারা জান্নাতের মধ্যে ঢুকতে শুরু করবে। আহা, জান্নাতের মধ্যে সবাই যখন ঢুকে গেছে, ঢুকার পরে জান্নাতের মধ্যে হালাকা, জান্নাতের মধ্যে মাজলিস, বিশাল মাজলিস, ওই মাজলিসে একজন আরেকজনের সাথে দেখা হবে। আরে আরে এইগুলা লোক তো চিনি, কোথায় দেখছি, চট্টগ্রাম বাঁশখালী, মাশাআল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, জান্নাতে কোথায় আপনার বাড়ি, কোন জায়গায় থাকেন জান্নাতে? জান্নাতের ভিতরে এক জান্নাতে আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে কোথায় থাকেন জান্নাতে। ওই দিন জান্নাতের মধ্যে এক দল পাওয়ার দেখাবে, বুকে বাড়ি দিছে, বাবা তোরে জিজ্ঞাসা করলাম তুই জান্নাতের কোথায় থাকিস আর বুকে বাড়ি দেশ কেন? বলে কারণ আছে, যেমন তেমন জায়গায় জান্নাতে থাকি না। কোথায় থাকিস? দুনিয়ার মানুষ এরকম মাঝে মাঝে একটুখানি বুকে বাড়ি দিয়ে অহংকার করে। গুলিস্তানে এক লোকের সাথে দেখা, লোকটাকে মনে হচ্ছে এর আগেও কোথায় জানি দেখছি, কোথায় জানি দেখছি। মানুষ তো মানুষকে জিজ্ঞাসা করে যে কোথায় বাড়ি চাচা। বললাম চাচা আপনার বাড়ি কোথায়? কয় সাবেক প্রেসিডেন্ট চেন, প্রেসিডেন্টের বাড়ির পাশে আমার বাড়ি। আরে পিকা, প্রেসিডেন্ট ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে যেতে পারে নাকি? আমি তো শুনেই তার জব, আমি হালকা করে জিজ্ঞাসা করছি, ওর গরমই আলাদা। আমি বললাম তো আপনি এই জায়গায় কি করেন? কয় ভ্যান চালাই। আরেকদিন ঘাটে আসছি, দৌলদিয়া পাটুরিয়া ঘাট পার হব, এক লোক মনে হচ্ছে খুব চেনা চেনা, অনেকদিন এই লোকরে দেখছি, পাশ দিয়ে ঘুরতেছে। আমি বললাম চাচা আপনার বাড়ি কোথায়? চেনা চেনা লাগে। বলে চিনবেই তো, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির ধারে আমার বাড়ি, ওর গাড়ি গেলে আমার গাড়ির জামার বাড়ির জালনা দিয়ে ধুলা ঢুকে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ধারে বাড়িতে আমি বললাম আপনি ফেরির মধ্যে কি করেন? কয় ভিক্ষা করি। গরম বুঝছেন আপনি, আপনার বাড়ি কোথায়? কই আমার বাড়ি অমুক মসজিদের ধারে, অমুক মাদ্রাসার ধারে, অমুক আলেমের বাড়ির ধারে। মানুষ একটু অন্তরের মধ্যে তৃপ্তি পায়, শান্তি পায়। আমরা আমাদের খাতায় এরকম কথা বলি কিনা ভাই? জান্নাতের মধ্যে এক জান্নাতি আরেক জান্নাতির সাথে দেখা, জিজ্ঞাসা করবে জান্নাতে কোথায় তোমার বাড়ি, কোন জায়গায় থাকো ভাই, বুকের মধ্যে বাড়ি দিয়ে বলবে যেমন তেমন জায়গায়। জান্নাতে আমার বাড়ি নয়, জান্নাতে আমার বাড়িটা কোন জায়গায় জানো নাকি? আমার নবী বলছেন কারা বুকে বাড়ি দিয়ে ওই দিন এই পরিচয় দিবে। আমি নবী তোমাদেরকে বলে গেলাম যারা ইমান মজবুত করবে, বিশুদ্ধ ইমান নিয়ে যাবে, এরপরে জান্নাতে ঢুকবে, আর একটা শর্ত পূরণ করবে, মানে হাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা শত বাধা, শত বিপত্তি, শত কিছুর পরেও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবী বললাম সে যেন জীবিত মুহাম্মদ সাল্লামকে ভালোবেসে নিল, আর যে মুহাম্মদ সাল্লামকে ভালোবাসবে বুকের মধ্যে বাড়ি দিয়ে বলবে এত বড় জান্নাতে কোথায় আমার পরিচয় দিব ভাই, এত বড় জান্নাতে কোথায় আমার বাড়ি বলবো ভাই। তবে তোমাকে বলে দিতে চাই আমার বাড়িটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, নবীজির পাশে জান্নাতে বাড়ি। ফিলটা কিন্তু আলাদা হবে, শুধু সুবহানাল্লাহ বলে দিলাম হবে না, আল্লাহ নবীর সুন্নাতের ভালোবাসা লাগবে, ঠিক কি না? আপনি জানেন বিদাত, জানেন জায়েজ, জানেন অমুক, লিভ ইট, লিভ ইট, আমার সাথে সম্পর্ক নাই, আমি শুনছি সুন্নাত, এইটা মহাব্বত করছি, কিচ্ছু লাগবে না, আর সুন্নাত করছি, মহাব্বত করছি, সুন্নাত পছন্দ করছি, এটাই না। আপনার সামনে আর কোনো জিজ্ঞাসা নাই, এই রকম ভাবে আল্লাহ নবীর সুন্নাত সামনে চলে আসলে মেনে নিতে রাজি আছেন? তাহলে কি দাড়ি কাটে না দাড়ি রাখে? হ্যাঁ কথা বলেন, কাটে কাটে না? আল্লাহ নবীর মহাব্বত যদি করেন তাহলে টাক নুন নিচে কাপড় দিয়ে না তুলে, কথা বলেন, আল্লাহ নবী যদি মহাব্বত করেন তাহলে বেনামাজিতে না নামাজিতে, নামাজ পড়ে না নামাজ না পড়ে। আল্লাহ নবীকে যদি মহাব্বত করেন তাহলে পিতামাতার সাথে বেয়াদবি করে নাকি আদব করে? ভালো করে বুঝে নেন ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ নবীর চরিত্র যদি আপনার জীবনে মিলায় নিতে পারেন, আমার আল্লাহ বলছেন বান্দা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছি, উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ। চলার ক্ষেত্রে ভুল হবে, আচরণের ক্ষেত্রে ভুল হবে, চেষ্টা করার পরেও ত্রুটি হয়ে যাবে, টেনশান করো না, টেনশান করো না, আমি আল্লাহ আমার এই ডেডিকেটেড বান্দা যারা ইমানের পথে চলতে যায়, নবীজির সুন্নতকে মহাব্বত করে, আমি আল্লাহ ওই দিন আসার পরে তার প্রচেষ্টাকে দেখব, আর মিলাইয়া নিয়ে আমি আল্লাহ আমার রহমত দিয়ে তার ভুলগুলাকে মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিব। আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিবেন, হৃদয় দিয়ে অনুভব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দয়া করে দিয়ে রেখেছেন। বাচ্চা হারুনুর রশিদ মুখের মধ্যে এক গ্লাস পানি তুলবেন, এমন সময় তার পরিষদে বাহালুল, অনেকে পাগল বলে কিন্তু তিনি আবেদ, আসার পরে বলছে বাচ্চা ওয়ান মিনিট। ধরেন আপনি এমন মরুভূমির মধ্যে, কোনো পানি নাই, ছাতি ফেটে যাচ্ছে, এক ঢক পানি না খেলে আপনি মরে যাবেন এক্ষুনি, আপনার সামনে এক গ্লাস পানি, এই গ্লাস পানি হাজির করা হয়েছে, কি মূল্য দিয়ে আপনি এই পানি কিনবেন? হারুনুর রশিদ বলছে আমার সাম্রাজ্য রাজত্ব সব দিয়ে দিব, আমি বেঁচে না থাকলে এগুলাতে কি হবে, এক গ্লাস পানি পুরো সাম্রাজ্যের সমান। খান বিসমিল্লাহ বলে খাই নেন, পানি খাই নেন। আচ্ছা হারুনুর রশিদ বিসমিল্লাহ বলে পানি খাই নিছে, বলে এবার একটু জিজ্ঞাসা করি, পানিটা খাইয়ে নিলেন, পানি তো পেটের মধ্যে থাকবে না, প্রস্রাব দিয়ে বার হওয়া লাগবে, ধরেন আর বাড়ালো না, প্রস্রাব আটকায় গেছে পেটের মধ্যে যাওয়ার পরে কোনোভাবেই বেরোচ্ছে না, এইটা যদি বের না হয় আস্তে আস্তে করে আপনার ব্লাডার ফুলে যাবে, পেটের মধ্যে
পেটের মধ্যে এটা বাস্ট হয়ে যাবে প্রস্রাব আটকে আপনি মারা যাবে এখন এমন অবস্থা আর অল্প কয়েক সেকেন্ড আছে জীবন মুক্তির প্রশ্ন এখনি আপনি চলে যাবেন ওইটা বের না হলে এখন যদি বলা হয় মূল্য কিছু একটা দেন যেটা দিলে প্রস্রাব হবে কি দিবেন কই আরে প্রস্রাব বার না হয়ে যদি মরে যায় দুনিয়ার সব দিয়ে দিব আমার রাজ্যের কি দাম আছে এক গ্লাস খাওয়া তার জন্য দুনিয়ার সব এক গ্লাস মোতা তার জন্য দুনিয়ার যা রাজত্ব সব দিয়ে দিব বাহালুল বলতেছে হারুনুর রশিদ তাহলে মাথা খাটায় দেখেন পুরা রাজত্ব এক গ্লাস প্রস্রাবের দাম এক গ্লাস আপনি সারা দিনে কত গ্লাস আর সারা জীবন কতগুলো আপনি খান আপনার রাজত্ব আর আপনার এই সম্পদের কোনো পাঁচ পয়সা মূল্য আল্লাহর কাছে নাই আপনি এক গ্লাস পানির হিসাব মিলালেই বুঝতে পারবে ঠিক কি না অতএব একটু মাথা খাটান রব্বুল আলামিন যে দয়া দিয়ে আপনাকে রেখেছেন আল্লাহ যে বিবেক দিয়ে আপনাকে রেখেছেন আল্লাহ যে আপনাকে দয়ার সাগরে ভাসায় রেখেছেন তারপরেও যদি আল্লাহর জন্য আমরা কাজ না করি আল্লাহকে মহাব্বত না করি আল্লাহর হুকুম না মানি আল্লাহর কাছে যাওয়ার পরে একটা হিসাব আপনাকে না দিয়ে পা আগাতে দেওয়া হবে না ওই দিন আপনি হিসাব না দিয়ে কেমনে যাবেন ঠিক কিনা যদি ওই দিন হিসাব দিয়ে পার পেতে চান ঈমান মজবুত করে নেন আর ঈমান মজবুতের দাম হচ্ছে আল্লাহ বলছেন উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ আমার বান্দার জীবনে ভুল তো থাকবেই চেষ্টা করার পরেও ভুল হয়ে যাবে কিন্তু ঈমান ঠিক হয়ে গেলে আশা করতে পারে বান্দা আমি আল্লাহ তার জন্য দয়া করব অতএব আল্লাহর দয়া পাওয়ার জন্য বিশুদ্ধ ঈমানের বিকল্প নাই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন সামারি করে দেই হ্যাঁ আজকে যা যা বলছি সামারি করে দেই পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাসবি করে আল্লাহ তার তাসবি বোঝেন একমাত্র মানুষের এই মুখের জবানটা আল্লাহ ফেরেশতা একজন আরেকজন বোঝে এই জন্য মুখ দিয়ে হিসাব করে কথা বলতে হবে আল্লাহ বলছেন আল্লাহ রহমত দিবেন তিন শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তিন শ্রেণীকে রহমত দিবেন যারা ঈমান আনবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর জন্য হিজরত করবে ঈমানটা আপনার বিশুদ্ধ হতে হবে ঈমান বিশুদ্ধর জন্য আল্লাহ আর বান্দার মাঝে এবাদতে কোনো ওসিলা চলবে না খাওয়ায় আল্লাহ মারে আল্লাহ রিজিক দেয় আল্লাহ ভালো মন্দ করতে পারে আল্লাহ এই ঈমান আল্লাহর সাথে বান্দার সম্পর্কিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে আল্লাহর ঈমান রসুলের সুন্নত মিলে গেলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে আমাদেরকে জায়গা দিয়ে দিবে ওই জান্নাতে আমরা থাকতে রাজি টান করে তোলেন শক্ত করে তোলেন শক্ত করে অনেকক্ষণ বসেছিলেন রাজি রাজি ওই জান্নাতে থাকতে আমরা রাজি বিশুদ্ধ ঈমান নিয়ে চলতে রাজি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত মানতে রাজি পিতামাতার কথা শুনতে রাজি পাঞ্জেখানা মুসল্লি হতে রাজি আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন লিল্লাহে তাকবীর জোরে বলেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক